তো ভিউয়ার্স, প্রথমে আমরা শিখব অ্যাটের ব্যবহার। ছোট স্থান ও ছোট সময়ের পূর্বে অ্যাট বসে, যেমন শি লিভস অ্যাট মিরপুর ইন ঢাকা। তো ভিউয়ার্স, ঢাকা কিন্তু একটা বড় স্থান, আর ঢাকার যে মিরপুর এই স্থানটা, এটা কিন্তু তুলনামূলক ছোট স্থান। মানে ঢাকা বড় স্থান এবং মিরপুর হচ্ছে ছোট স্থান, তাই ছোট স্থানের পূর্বে কী বসছে? প্রিপজিশন অ্যাট বসেছে। দেন হচ্ছে আই গেট আপ অ্যাট 7 AM। দেখুন, সারাদিনের একটি ছোট্ট সময় কিন্তু 7 AM, ঠিক আছে? এই জন্য তার পূর্বে কী বসছে? অ্যাট বসেছে। ঠিক তেমনি 8 AM, 10 AM, 2 PM, 4 PM, 5 o'clock, 7 o'clock ইত্যাদির আগে সবসময় অ্যাট বসে। দেন হচ্ছে মূল্যমান গতি বাড়া বা কমা অর্থে রেট বা প্রাইসের পূর্বে অ্যাট বসে, যেমন অ্যাট এ ভেরি হাই রেট অথবা প্রাইস, খুবই উচ্চ দামে। অ্যাট এ ভেরি লো রেট অথবা প্রাইস, খুবই নিম্ন দামে। অ্যাট এ ভেরি চিপ রেট বা প্রাইস, খুবই সস্তায়। অ্যাট এ রিজনেবল প্রাইস, ন্যায্য দামে। অ্যাট দ্য কস্ট অফ লাইফ, জীবনের বিনিময়ে। অ্যাট মাই ওন কস্ট, আমার নিজের খরচে। অর্থাৎ যদি শব্দের শেষে রেট, প্রাইস, কস্ট থাকে, তাহলে কিন্তু তার আগে অবশ্যই প্রিপজিশন অ্যাট বসবে। অর্থাৎ এক্সামে যে শূন্যস্থান থাকবে, আমাদের খেয়াল করতে হবে যে শূন্যস্থানের পরের কোনো শব্দে রেট বা প্রাইস এই শব্দ আছে কি না, তাহলেই কিন্তু শূন্যস্থানে অ্যাট প্রিপজিশনটা বসবে। অ্যাট ডন ভোর, অ্যাট মর্ন সকাল, অ্যাট নুন দুপুর, অ্যাট নাইট রাত। কিন্তু ইন দ্য মর্নিং সকাল, ইন দ্য আফটারনুন বিকেল, ইন দ্য ইভিনিং সন্ধে। অর্থাৎ মর্ন থাকলে কিন্তু তার পূর্বে প্রিপজিশন অ্যাট বসবে, কিন্তু যখন মর্নিং থাকবে তখন কিন্তু তার পূর্বে ইন বসবে। এবং আমাদের মনে রাখতে হবে, যখন মর্নিং, আফটারনুন, ইভিনিংয়ের আগে ইন বসে, তখন কিন্তু ইনের পরে আর্টিকেল অবশ্যই দি বসবে। আমাদের আরও মনে রাখতে হবে, দুপুর এবং রাতের পূর্বে অবশ্যই প্রিপজিশন অ্যাট বসবে। এবার হচ্ছে প্রিপজিশন ইনের ব্যবহার। বড় স্থান ও বড় সময়ের পূর্বে ইন বসে। আমরা আগে কিন্তু শিখেছি ছোট স্থান ও ছোট সময়ের পূর্বে অ্যাট বসে, এখন হচ্ছে বড় স্থান ও বড় সময়ের পূর্বে ইন বসে। যেমন উই লিভ ইন বাংলাদেশ, শি লিভস ইন বরিশাল, হি কেম ইন দ্য মর্নিং। তো ভিউয়ার্স, একটু লক্ষ্য করে দেখুন, বাংলাদেশ কিন্তু একটি বড় স্থান, বরিশালও কিন্তু একটি বড় স্থান, আর ইন দ্য মর্নিং কিন্তু তুলনামূলক একটি বড় সময়, যেখানে সকাল 7টা বা সকাল 8টা বা সকাল 9টা, এটা কিন্তু তুলনামূলক ছোট সময়। তাই ইন দ্য মর্নিং হয়, আর অ্যাট 7 o'clock অথবা অ্যাট 5 o'clock এগুলো হয়। কাঞ্চি, খাউঞ্চি, সিচি, প্রভিন্স, স্টেট, এর আগে প্রিপজিশন ইন বসে। যেমন দে লিভ ইন ইরান, হি লিভস ইন লন্ডন, শি ক্যান বি ইন দিল্লি। একটু লক্ষ্য করে দেখুন, ইরান কিন্তু একটি দেশের নাম, তাই তার পূর্বে প্রিপজিশন ইন বসেছে। ঠিক তেমনি লন্ডন হচ্ছে একটি শহরের নাম, দিল্লিও কিন্তু একটি শহর, তাই শহর, নগর, দেশ, তার পূর্বে কিন্তু অবশ্যই প্রিপজিশন ইন বসবে। শহর, নগর, দেশ, এর আগে ইন বসিয়ে করবো বেশ। এই টেকনিকের মাধ্যমে আমরা মনে রাখবো যে শহর, নগর কিংবা দেশের আগে প্রিপজিশন ইন বসে। সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী, এর আগে ইন বসানো হয় আজ অবধি। অর্থাৎ সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ এবং শতাব্দীর পূর্বে প্রিপজিশন ইন বসে। ফর এক্সাম্পল, দেয়ার আর 7 days ইন এ উইক, হি ডাইড ইন ডিসেম্বর, আই ওয়াজ বর্ন ইন 1994, ইট রেইনস হ্যাভিলি ইন দ্য রেইনি সিজন। তো ভিউয়ার্স, একটু লক্ষ্য করে দেখুন, ইন এ উইক, উইক কিন্তু সপ্তাহ, তাই তার পূর্বে প্রিপজিশন ইন বসেছে। দেন হচ্ছে ডিসেম্বর, ডিসেম্বর কিন্তু একটি মাসের নাম, তাই তার পূর্বেও প্রিপজিশন ইন বসেছে। দেন হচ্ছে 1994, এটা কিন্তু একটি সাল অর্থাৎ বছর, তাই তার পূর্বেও প্রিপজিশন ইন বসেছে। দেন হচ্ছে ইন দ্য রেইনি সিজন,
ইন দ্য রেইনি সিজন, রেইনি সিজন কিন্তু একটি ঋতু, ঠিক আছে, বর্ষাকাল, তাই তার পূর্বে প্রিপোজিশন ইন বসেছে। ডিয়ার ভিউয়ার্স, ইনের আরেকটি নিয়ম হচ্ছে কোনো কিছুর মধ্যে বা ভেতরে বোঝাতে ইন বসে। যেমন আই অ্যাম ইন দ্য ক্লাসরুম, মানে কিন্তু আমি ক্লাসরুমের ভেতরে আছি, ভেতরে অবস্থানরত। কোনো কিছুর ভেতরে যদি অবস্থান বোঝায় তখন কিন্তু তার আগে ইন বসে। হি ইজ স্লিপিং ইন দ্য রুম, সে রুমের ভেতর ঘুমাচ্ছে, মানে রুমের ভেতরে অবস্থান আছে, তাই রুমের আগে কিন্তু প্রিপোজিশন ইন বসেছে। এবার হচ্ছে প্রিপোজিশন অন এর ব্যবহার। যেমন অন ডে ডেট, আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে ডে বা ডেটের আগে কিন্তু অবশ্যই প্রিপোজিশন অন বসে। অন ডে ডেট, হি কেম অন মানডে, একটু লক্ষ্য করে দেখুন, মানডে কিন্তু একটা ডে, ঠিক আছে, স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, এগুলোর আগে কিন্তু অবশ্যই প্রিপোজিশন অন বসবে। দেন হচ্ছে মাই বার্থডে ইজ সেলিব্রেটেড অন 10th অক্টোবর, একটু লক্ষ্য করে দেখুন, 10th অক্টোবর এটা কিন্তু একটা তারিখ, অক্টোবর মাসের 10 তারিখ, তাই তার আগে প্রিপোজিশন অন বসেছে। হি উইল কাম অন জানুয়ারি 19, একটু লক্ষ্য করে দেখুন, জানুয়ারি কিন্তু একটি মাসের নাম, মাসের নামের পূর্বে কিন্তু প্রিপোজিশন ইন বসে, কিন্তু যখন মাসের পরে তারিখ থাকবে তখন কিন্তু তার আগে প্রিপোজিশন অন বসবে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। অনের আরেকটি নিয়ম হচ্ছে নদীর তীর, সমুদ্র তীর এর পূর্বে অন বসে। যেমন ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, ঢাকা কিন্তু বুড়িগঙ্গার উপরে অবস্থিত, অর্থাৎ বুড়িগঙ্গা নদীর উপরে অবস্থিত, এই জন্য বুড়িগঙ্গা নদীর আগে অন বসেছে। অন দ্য ব্যাঙ্ক অফ, দেখুন, অন দ্য ব্যাঙ্ক অফ, ব্যাঙ্ক মানে হচ্ছে তীর, তীরের উপর। অন দ্য সিশোর, সিশোর মানে হচ্ছে সমুদ্র তীর, সমুদ্র তীরের উপর, তাই তার আগে প্রিপোজিশন অন বসেছে। অন দ্য এম্বাঙ্কমেন্ট, এম্বাঙ্কমেন্ট মানে হচ্ছে বাঁধ বা ভেড়ি বাঁধ, তাই তার আগেও প্রিপোজিশন অন বসেছে। অনের আরেকটি মজার নিয়ম হচ্ছে কোনো কিছুর উপর সংলগ্ন বা লেগে থাকা বোঝালে তার আগে প্রিপোজিশন অন বসে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, মানে হচ্ছে বইটি টেবিলের উপরে, টেবিলের উপরে বইটি থাকলে কিন্তু বইটি সংলগ্ন বোঝায়, অর্থাৎ টাচ, টাচিং, স্পর্শ বা সংস্পর্শ বোঝায়, তাই টেবিলের আগে প্রিপোজিশন অন বসেছে। অন অর্থ হচ্ছে উপর। ডিয়ার ভিউয়ার্স, অনের সর্বশেষ নিয়মটি হচ্ছে অন টিভি, অন রেডিও, অন ইন্টারনেট, অন ইমেইল, অন ফেসবুক, অর্থাৎ টিভি, রেডিও, ইন্টারনেট, ইমেইল, ফেসবুক, এগুলোর আগে যদি কোনো প্রিপোজিশন বসে তাহলে জেনারেলিভাবে প্রিপোজিশন অন বসবে। যেমন দ্য প্রোগ্রাম উইল বি টেলিকাস্ট অন টিভি, অর্থাৎ প্রোগ্রামটি টেলিভিশনে সম্প্রচারিত হবে।